আপনাদের মূল দায়িত্ব হচ্ছে ভিভিআইপি দের অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য সর্বাত্মক সমন্বিত নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিত করা। তবে নিরাপত্তার সাথে সাথে ভিভিআইপি দের জনসংযোগের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। মনে রাখতে হবে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে নয়, বরং জনসম্পৃক্ততা অব্যাহত রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই হবে আপনাদের কৃতিত্ব। প্রিয় গার্ডস সদস্যবৃন্দ, বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির বর্তমান যুগে ভিভিআইপিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আপনাদেরও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে যুগ উপযোগী প্রশিক্ষণ ও কৌশলগত উৎকর্ষ অর্জন করতে হবে। পিজিআরের প্রতিটি সদস্যকে হতে হবে আরও চৌকস ও দক্ষ, যাতে উদ্ভূত যে কোনো পরিস্থিতি তাৎক্ষণিকভাবে দক্ষতার সাথে মোকাবিলা করতে পারেন। সে বিবেচনায় দায়িত্বের গুরুত্ব ও পরিধি বৃদ্ধির সাথে সাথে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সাংগঠনিক কাঠামো বৃদ্ধি করা হয়েছে। আগামীতেও দায়িত্বের ব্যাপকতা বিবেচনা করে এই রেজিমেন্টকে আরও সুসংহত করার চেষ্টা অব্যাহত থাকবে। আমি আশা করব আপনারা চেইন অফ কমান্ডের প্রতি সম্পূর্ণ আস্থাশীল থেকে আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের মান ও সক্রিয়তা বজায় রেখে রেজিমেন্টের অর্জিত গৌরব সমন্বিত রাখবেন। প্রিয় সৈনিকবৃন্দ, নিশ্চিদ্র নিরাপত্তাই গার্ডসের লক্ষ্য। মূল মন্ত্রে দীক্ষিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ, দেশপ্রেম ও নিষ্ঠার জন্য প্রশংসিত। একাগ্রতা, শৃঙ্খলাবোধ এবং সর্বোপরি কর্তব্যের প্রতি সচেতনতা ও দক্ষতা আপনাদের অন্যদের থেকে স্বতন্ত্র করে তুলবে। আমি আশা করি আপনাদের দীপ্ত ও বলিষ্ঠ কার্যক্রম, কর্তব্যনিষ্ঠা এবং সার্বক্ষণিক সতর্কতা বাহিনীর ভবিষ্যৎ পথচলাকে আরও গৌরবময় করে তুলবে। গার্ডসের সম্মানিত সদস্যবৃন্দ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আমাদের গর্বের সেনাবাহিনীরই একটি বিশেষায়িত অংশ, যেখানে আমি আমাদের চৌকস সেনাবাহিনীর প্রতিচ্ছবি দেখতে পাই। আমাদের গর্বিত সেনাবাহিনীর সুনাম আজ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত। আমাদের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালনের মাধ্যমে সেসব দেশের এবং বহুজাতিক বিভিন্ন ফোরামে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা আমাদের সেনাবাহিনী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যে কোনো দায়িত্ব নিষ্ঠা ও সফলতার সাথে পালন করতে সক্ষম হবে, এটাই দেশবাসীর প্রত্যাশা। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য ও সহমর্মিতা প্রদর্শন করে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন। আপনারা মনে রাখবেন, দেশ ও জাতি যে মহান দায়িত্ব আপনাদের উপর অর্পণ করেছে, সেই দায়িত্ব পালনে যে কোনো আত্মত্যাগ জাতির ইতিহাসে আপনাদেরকে চিরস্মরণীয় করে রাখবে। আমি এই রেজিমেন্টের সকল শহীদ ও প্রয়াত সৈনিকদের আত্মার মাগফিরাত কামনা করছি। সুযোগ্য নেতৃত্ব, সঠিক দিক নির্দেশনা, পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতা আপনাদের প্রিয় রেজিমেন্টকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে। 48তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কামনা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলার কাছে আমার এই প্রার্থনা। মহান আল্লাহ যেন আপনাদের সহায় হন।